नाना जियो नाना जियो ना ओ शेष पाता गो शाखाए तुमी थाको छिले तुमी छिलाम आमी आवाज़ें
লিখে যে আমার কবিতা যখন বিদ্যাসাগর কলেজে প্রথম ভর্তি হলাম আমি কলেজ থেকে ফিরলাম 5:10 তারপরে একটু তৈরি হলাম সারাদিন পরে তো তারপরে মানে আমার খুব অবাক লাগলো এই যে আমার বন্ধু আদিত্য মুখোপাধ্যায় ওর জন্ম 1958 আমার 59 একই আমার সমসাময়িক এবং অনেক দিনের শৈশবের কথা আমরা তখন কবিতার টিচিং রিমার্কেবল সহকর্মী হিসেবে কবি হিসেবে সত্যি কথা বলতে গেলে কি আমাদের স্টাফ খুবই কেমন করে হয় কোথায় তথ্য সূত্র